ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আমি আছি তোমাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা কথা বলবো হাজি সোফিয়া, মানে বর্তমানে যে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সাহেব 7-8 বছর ধরে যে চেষ্টা করেছিল যে বর্তমানে যে তাদের একটা ঐতিহাসিক মিউজিয়াম ছিল হাজি সোফিয়া, সেটাকে তারা বর্তমানে মসজিদে রূপান্তর করেছে। তো এটা সম্পর্কে আমার তথ্য জানবো, কি এই মানে কি জিনিসটা এই হাজি সোফিয়া, কি যার সম্পর্কে সারা বিশ্বের মধ্যে এখন কথা হচ্ছে, আর এটার জন্য 7-8 বছর লেগে গেছে তোমার সাহেবকে। তো আজকে আমরা কথা বলবো এই হাজি সোফিয়া সম্পর্কে। তো তোমরা যারা যারা নতুন এই ভিডিও তো দেখছো, ভিডিও দেখছো যারা যারা এই হাজি সোফিয়া সম্পর্কে জানতে চাচ্ছ, তো সকলকে ধন্যবাদ। আর আমার যারা আমার এই ভিডিওতে যারা আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আর যারা যারা এই ভিডিও দেখছো তারা প্লিজ এই লাল বাটনে যারা দেখছো ওখানে ইট মারো, পাথর মারো, যেটাই মারো মারো যেন টিপে দেও, আর লাল বাটন টিপের সাথে সাথে এবং একটা বেল আইকন থাকে সেটা টিপ দিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিও আপডেট যত যত ধরনের আমার ভিডিও ছাড়বো সকল ভিডিও তুমি দেখতে পারবে। তো আজকে শুরু করি আমি হাজি সোফিয়া সম্পর্কে। হাজি সোফিয়া আসলে কি, যার কারণে সারা বিশ্বের মধ্যে এখন কথা হচ্ছে, এটা একটা তুর্কি মিউজিয়াম ছিল সেটাকে এখন মসজিদে রূপান্তর করা হয়েছে। বর্তমানে আদালত, তুর্কির যে আদালত সেটাকে ঘোষণা দিয়েছে, আর এখন হাজি সোফিয়াতে আজান শোনা যাচ্ছে, মানুষ এখন নামাজ পড়বে। তো আজকে চলো আমরা শুরু করি এই হাজি সোফিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তো আজকে কথা বলতেছিলাম যে হাজি সোফিয়া, আসলে হাজি সোফিয়াটা কি। হাজি সোফিয়া হলো খ্রিস্টপূর্ব বিসি, মানে বিসি 531 খ্রিস্টাব্দে, তখন যে ওইখানে সম্রাট ছিল তখন ওই সম্রাটাই এটি তৈরি করেছিল। প্রথমে এটা গির্জা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছিল। তো তখন ওই সময় খ্রিস্টানরাই মানে ইস্তাম্বুল, বর্তমান যে ইস্তাম্বুল নামে সেটা বর্তমানে ওই সময় অনেক শক্তিশালী নগরী ছিল। তো ওইখানে ওই সময় খ্রিস্টানরা এটা রাজত্ব করতো। তো এটা প্রথমে গির্জা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। তো যখন ওই সময় তো মুসলমান সাম্রাজ্য আসেনি, তখন এই কারণে তখন এটা গির্জা হিসেবে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমন কিছু সাম্রাজ্য, এমন কিছু সাহসী বীর যাবে যারা এই ইস্তাম্বুল এই জায়গাটুকু দখল করবে, তারা অবশ্যই জান্নাতবাসী হবে। তো তারই কথা পরিপ্রেক্ষিতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পরিপ্রেক্ষিতেই 1453 সালে ইত্তেওয়াল গাজী যে নতুন সাম্রাজ্য তৈরি করেছিল, তারই এক যুবক বর্তমানে তার 21 বছর বয়সে সে গিয়েছিল এই ইস্তাম্বুলকে দখল করার জন্য। সে ভেবেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে যারা যারা এই জায়গাটাকে দখল করতে পারবে তারা অবশ্যই জান্নাতবাসী হবে। তো এই কারণে সে ওখানে গিয়েছিল, গিয়ে সে প্রচুর চেষ্টা করে হাজার হাজার শহীদদের বিনিময়ে অবশেষে প্রচুর কষ্ট করে সে জায়গাটা দখল করেছিল। তো জায়গা যখন যখন সে জায়গাটা দখল করে তখন সে এটাকে মসজিদে রূপান্তর করে এবং প্রথম জুম্মা সেখানে এটা পড়া হয়। তো তখন থেকে তিনি সুলতান মোহাম্মদ তখন ওইখানে ওইটা প্রথম জুম্মার নামাজ পড়ে এবং সে ইমামতি করে। তো এরকমভাবে যখন সুলতানি সাম্রাজ্য চলে প্রায় 600 বছর। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তো তখন প্রথম বিশ্বযুদ্ধের পর সুলতানি যে মানে সাম্রাজ্য ছিল সেটা ধ্বংস হয়ে যায়। তো ধ্বংস হয়ে যাওয়ার পর তখন যে তখনকার যে তুর্কি যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিল জনাব কামাল আতাতুর সাহেব, তিনি মুসলমান ছিলেন ঠিকই কিন্তু মুসলমানদের হয়েও মুসলমান দুশ্মন ছিলেন। তখন তিনি এই মসজিদটাকে বর্তমান যে মসজিদ ছিল সেটাকে সে মিউজিয়ামে পরিণত করে দিয়েছিল। আর এর কারণে প্রায় 100 বছর কেটে গেছে। উনিশশো চৌত্রিশ সালে সে এটাকে মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠা লাভ করানোর জন্য এটা সে তৈরি করেছিল, তো জারি করেছিল, যেটার কারণে সেটা বর্তমানে যেটা হাজি সোফিয়া বর্তমানে যেটা মসজিদে পরিণত হয়েছিল সেটা আগে তুর্কির সবচেয়ে বড় মিউজিয়াম ছিল। তো যখন এরদোগান সাহেব ক্ষমতায় আসেন তিনি প্রথমেই ভেবেছিলেন যে এটাকে তিনি মসজিদে রূপান্তর করবেন। তাই তিনি 6 থেকে 7 বছর পরিশ্রম করেছেন। 6 থেকে 7 বছর পরিশ্রম করার পর বর্তমানে কিছুদিন আগে আপনারা জানেন যে তুর্কি আদালত ঘোষণা দিয়েছে এটা মসজিদে রূপান্তর হবে এবং এখন এই হাজি সোফিয়াতে আজানের কথা শোনা যাচ্ছে। তো সকলকে আলহামদুলিল্লাহ, তুর্কি যে বর্তমান যে প্রেসিডেন্ট সে চাচ্ছে যে আগের মতো সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য 2023 সালে যে 100 বছর যে চুক্তি ছিল সেটা বন্ধ শেষ হয়ে যাবে এবং 2023 সালের পরে কি তুর্কি আবার এই সুলতানি সাম্রাজ্যে ফিরে যাবে। এরদোগান সাহেব কি এটা চাচ্ছেন? হয়তো বা এটা চাচ্ছেন। তাই সকল মুসলমানকে জানাচ্ছি যে হয়তোবা 2023 সালে যে আগের যে 600 বছরের যে রাজত্ব
রাজত্ব ছিল, সুলতানি সাম্রাজ্য ছিল, যে মুসলমান এত শক্তিশালী ছিল, সেটাকে আবার রূপান্তর হতে যাচ্ছে, অবশ্যই হতে যাচ্ছে। 2023 সালের পরে কি হতে যাচ্ছে সেটা তুর্কি সাহেব, তুর্কির যে বর্তমান প্রেসিডেন্ট, সেটা এই হাজি সোফিয়া মসজিদের দ্বারাই ইঙ্গিত দিয়েছেন। 2023 সালে তুর্কি নতুন এক সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, মুসলমান সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, যা সুলতানি সাম্রাজ্যের সময় ছিল। তো সকলকে ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম তথ্য আরও আমি দিতে চাই, পরবর্তীতে আরও তথ্য পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের পাশে আছি, অবশ্যই থাকবো। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ, সালামু আলাইকুম।